Hello, Assalamu Alaikum. Welcome to our channel Bangladeshi Canadian Family Vlogs. Aske amra ashi University of Manitoba te. Amar pishone je dekhte pacchen University of Manitoba lekha dekhte pacchen. To amra ei campus e ashi. Ekhane onek gula building ache. Ekhane darayechi eta University Center ebong thik amar ulta dike University of Manitoba eta ekta one of the main building. To ami ekhane আজকে আসছি আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে আপনারা বাংলাদেশ থেকে আসতে চান কিভাবে আসতে পারেন এটা নিয়ে এর আগেও আমাদের একটা ভিডিও আছে তো আমরা আজকে ডিটেইলস এটা নিয়ে আলোচনা করব পরিচয় করে দিচ্ছি আপনারা সবাই চিনেন তার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে এবং সে খুবই পপুলার আমাদের উইনিপেগে বিশেষ করে মেহেদি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন এত পপুলার হইনি এখনো না না তুমি অনেক পপুলার তুমি অনেক পপুলার এবং আমরা যেটা জানি যে আচ্ছা তুমি এখানে কি প্রোগ্রামে আসছো আমি এখানে তো শুরুতে আসছিলাম হচ্ছে পাঁচই প্রোগ্রামে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা যে পাঁচই প্রোগ্রাম আছে আইসিএম স্কেস 2 তে তো স্টেজ 2 তে আসছি আমার এক বছর হয়ে গেছে এখন আমি ইউনিভার্সিটি ম্যানিটোবাতে এই বছর থেকে মানে এই ফল 2020 থেকে আমি সেকেন্ড ইয়ারের কোর্স করা শুরু করছি এন্ড আমি আপাতত আছি হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্সে প্রোগ্রাম বা আমার প্রোগ্রাম এখন চুজ করিনি আমি ওটা হচ্ছে মেজর প্রোগ্রাম আমি আরও 3 বছর পরে চুজ করবো আসলে ফাইনাল ইয়ারে গিয়ে বাট আপাতত হচ্ছে বিভিন্ন কোর্স ট্রাই করতেছিলাম শুধু ইঞ্জিনিয়ারিংয়ে আসছিলাম পাথওয়ে 2 তে বাট ইঞ্জিনিয়ারিংয়ে মানে বেশ প্রেশার ছিল তারপর চিন্তা করলাম যে না ইঞ্জিনিয়ারিং হবে না ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু অনেক প্রেসার আরো এই ফ্যামিলি থেকে দূরে সব কিছু করে ইঞ্জিনিয়ারিং করে ওঠা মানে হয়ে উঠতেছিল না পরে চেঞ্জ করলাম এখনই ফ্যাকাল্টি অফ সায়েন্সে আছি আশা করি দেখি এটা থেকে হয়তো স্ট্যাটিস্টিক্স অথবা কম্পিউটার সায়েন্স বা এরকম রিলেটেড কোনো একটা সাবজেক্ট দিয়ে মেজর প্রোগ্রাম মানে তোমার এখন প্ল্যান হলে স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স হ্যাঁ আমি তো ফ্যাকাল্টি অফ সায়েন্সে আছি এটা হচ্ছে 4 বছরের কোর্স 1 বছর তো হয়ে গেছে আরো 3 বছর তো থার্ড ইয়ার লাস্টের দিকে গিয়ে বা ফোর্থ ইয়ার লাস্টের দিকে গিয়ে হচ্ছে মেজর প্রোগ্রাম চুজ করা লাগে এই এই সাবজেক্টে আমি মেজর করলাম ও তার মানে তুমি আগামী 2 বছর সায়েন্স পড়তে পারবা তারপর হলো মেজর প্রোগ্রাম মেজর হ্যাঁ তো এটা তো একটা দারুণ জিনিস তো তুমি যে পাথওয়ে প্রোগ্রামে আসলা তো তোমাদের তো তোমরা কি সরাসরি ইউনিভার্সিটিতে আসতে পারতাম না সরাসরি ইউনিভার্সিটি ম্যানিটোবাতে আসতে পারতাম না বলতে কি একটা প্রথম এখানে অনেক ধরনের স্ক্যাম ছিল প্রথম স্ক্যাম ছিল হচ্ছে এজেন্সি স্ক্যাম যেটা এজেন্সি মানে আসলে তো ইউনিভার্সিটি হঠাৎ করে চুজ করা যে ক্যানাডা আসবো কারণ এই যে এইচএসসি পরীক্ষার পরে আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মানে বিভিন্ন জায়গায় যে ভর্তি কোচিং করতেছিলাম উঠ বাসায় তো হঠাৎ করে মিড টাইমে আমার বাসা থেকে বললো যে না বাংলাদেশে ভর্তি পরীক্ষা দেওয়ার দরকার নেই তুমি বিদেশে যাও মানে আমরা দুই ভাই একজনকে বিদেশে পড়ানোর ইচ্ছা আব্বু আম্মুর তো সেই হিসাবে পরে যখন একটু খোঁজাখুঁজি শুরু করলাম দেখলাম যে ইউনিভার্সিটি ম্যানিটোবা আছে তারপর টরন্টো দারওয়ান ইউনিভার্সিটি ইয়র্ক ইউনিভার্সিটি তারপর আরও ভালো ইউনিভার্সিটি ছিল ইউবিসি ছিল ব্রিটিশ কলম্বিয়াতে তো পরবর্তীতে আইএলস এক্সাম দিলাম খুব তাড়াতাড়ির মধ্যে কোনো প্রিপারেশন ছাড়া আইএলসে চলে আসছিল 6 সেকেন্ড টাইম দিলে অবশ্যই ভালো করতাম কারণ ফার্স্ট টাইম কিছু বুঝে উঠতে পারিনি তো এখন আরেকটা সমস্যা ছিল যে তাড়াতাড়ি আসতে হবে কি স্টাডি গ্যাপ হয়ে যাচ্ছিল একটা সেমিস্টার মিস করে ফেলছে অলরেডি এইচএসসি পরীক্ষার পরে ফ্রেন্ডরা সব ভর্তি হয়ে গেছে বিভিন্ন ভার্সিটিগুলোতে তা শুরু করে দিয়েছে তো আসতে হবে আইএলস পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল বাট আর হয়ে ওঠে নেই তো এখন আইএলস 6 নিয়ে কই আসা যাবে সেটা দেখছিলাম পরে দেখলাম যে আইসিএম ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা এটা হচ্ছে ইউএফএমের যে পাথওয়ে প্রোগ্রাম ওটার মাধ্যমে আসা যাবে তো পরে আর কি আইসিএম অ্যাপ্লাই করলাম বাট যদি আইএলএস আর একবার দিতে আমি 6.5 পাইতাম অবশ্যই আমি কিন্তু ইউনিভার্সিটি ম্যানিটোবাতে ডিরেক্ট প্রোগ্রাম যেটা U1 সেটা আসতে পারতাম তাহলে তো মানে তোমার ইনফরমেশন মূলত ইনফরমেশন গ্যাপের জন্য এই সমস্যাটা আছে হ্যাঁ যদি জানতাম যে ইউএনএ আসা যাবে তাহলে অবশ্যই আরে বায়াস দিই কিন্তু বাংলাদেশ তো এজেন্ডা বলে না খোলাখুলি যে এখানে আইসিএম প্রোগ্রাম আছে তারপর ইউনিভার্সিটিতে ওটা তো বলে যে তুমি ইউনিভার্সিটি যাইতে পারো ইউনিভার্সিটি মেডোবা থেকে ওরা আসলে যদি ইউনিভার্সিটি মেডোবাতে যদি ওরা মানে স্টুডেন্ট পাঠায় সেক্ষেত্রে ওরা অতটা প্রফিটেবল হয় না তো আইসিএম এ হয় আচ্ছা আইসিএম স্টুডেন্ট পাঠালে ওরা ভালো একটা এটা ভালো কমিশন কমিশন পেতে পারে হ্যাঁ সেজন্য ওরা ইউনিভার্সিটিতে পাঠাতে আগ্রহী না বলি না আচ্ছা আমি যতটুকু জানি যে কানাডার মধ্যে যে বিশেষ করে ম্যানিটোবা ইউনিভার্সিটি বা আরও যে ইউনিভার্সিটিগুলো আছে ম্যানিটোবাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে কেন কী কারণ এখানে তো আরও অনেক প্রভিন্স আছে কিন্তু ওইখানে স্টুডেন্ট আসার হারটা কিন্তু কম এখানকার চেয়ে ওকে সো প্রথমে হচ্ছে যে ম্যানিটোবাতে
গত এক দুই বছর মানে লাস্ট যদি এক বছর বা তার আগের বছর চিন্তা করি ওরকম স্টুডেন্ট ছিল না বাংলাদেশি স্টুডেন্ট। এই রিসেন্টলি এক দেড় বছর হয়েছে প্রচুর স্টুডেন্ট আসতেছে বাংলাদেশ থেকে হচ্ছে ম্যানিটোবাতে আইসিএমে। এর কারণটা হচ্ছে যে আইসিএম এর বিষয়টা আসলে ছড়ে পড়ছে বাংলাদেশে, যে আইসিএমে আইএলসে 5.5 পাইলেও কিন্তু হচ্ছে, 5.5 নিয়েও আইসিএমে অ্যাপ্লাই করলে আইসিএমে চলে আসা যায়। এবং যারা ইংলিশ মিডিয়ামে ছিল তারা যদি ও লেভেল এ লেভেল যারা আছে ও লেভেল দিয়ে তারা হইতেছে আপনার আইসিএম স্টেজ ওয়ানে আসতে পারে, এ লেভেল স্যার দেওয়াই লাগে না আমাদের। তো ইজি ওয়ে ক্যানাডায় আসার জন্য। আর আইসিএম এর ভিসা রিজেকশনের রেট খুবই কম, মানে হয় না বলে চলে, খুব কম দেখছি। তার মানে আইসিএম এ কেউ আসতে চাইলে সে আসতে পারবে, আইসিএম আসতে চাইলে মোটামুটি 90% চান্স। হ্যাঁ, কারণ এখন পর্যন্ত আমি শুনি নাই যে আইসিএম এ ভিসা রিজেক্ট হয়েছে কারো। আচ্ছা, না এটা কি আরেকটা কারণ যে ভবিষ্যতে ইমিগ্রেশন একটা কারণ? অবশ্যই ম্যানিটোবাতে আমাদের ইমিগ্রেশনের মানে পিআর টিআর এইসবের ক্ষেত্রে একটু ইজি প্রসেস, মানে ওই যে এনপিএনপি যেটাকে বলে এনপিএনপি আছে ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, তো এটার এটার থ্রুতে দেখা যায় যে লেখাপড়া শেষ করে ইজিলি পিআর পাওয়া যায়, মানে পার্মানেন্ট রেসিডেন্সি। এছাড়া আর যদি কস্টের কথা বলি অন্যান্য ভার্সিটির তুলনায় র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইউনিভার্সিটি ম্যানিটোবার কস্ট কিছুটা হলেও রিজনেবল আছে, আমারই কম না কিন্তু আমার রিজনেবল আছে। কিন্তু মেইন টার্গেট হলো যে যেটা পিআর এট দা এন্ড, সবাই না তো টার্গেট আসতেছে মূলত ওই কারণে, এমন তো না যে এখানে পরের সময় বাংলাদেশে ব্যাক করবে এরকম তো কেউ এরকম প্ল্যান খুবই কম মানুষ, আমি তো শুনি নাই তাদের প্ল্যান থেকে যে এখানে থেকে যাবে। কিন্তু এখানে যত সহজ, বিশেষ করে আমি দেখছি যে টরন্টোতেও যারা পাশ করে তারাও পরবর্তীতে এখানে আসলে, হ্যাঁ এখান থেকে যে এনপিএনপির মাধ্যমে যখন অ্যাপ্লাই করে ইজিলি পিআর হয়ে যায়। যদি কেউ এসে ডিপ্লোমা কোর্স হয়ে তো আসে, সেক্ষেত্রে এক বছর দুই বছর ডিপ্লোমা করে তারপর এক বছর যদি ওয়ার্ক মানে ওয়ার্ক পারমিটে যদি কাজ করে এরপর ইজিলি তিন বছরের মাথায় সে পিআর পেয়ে যাবে। আমার সাথে যতজন আসছিল হাতে গোনা একশো জন আসলে হাতে গোনা এক থেকে দুজন হচ্ছে ওয়ার্ক পারমিট দিচ্ছিল ইমিগ্রেশন থেকে, যেমন আমি নিজেও পাইনি শুরুতে, পরে অ্যামেন্ডমেন্ট করলাম, অ্যামেন্ডমেন্ট করার পরেও আমি পাইনি, বাট আমার একটা ফ্রেন্ড পাইছিল। তো মেনলি বাট এই রিসেন্টলি ধরেন লাস্ট দুইটা সেমিস্টারে যারা আসতেছে এক দুজন তাদের সবাই পাচ্ছে, তার মানে চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তার মানে অনেক পজিটিভ নিউজ, অনেক পজিটিভ নিউজ। এবং বাংলাদেশি স্টুডেন্টরা এখন ওয়ার্ক পারমিট পাচ্ছে, তার মানে আইসিএম এ আসলেও ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে, এবং এটা উইকলি 20 আওয়ার্স, রাইট? উইকলি 20 আওয়ার্স যদি ফুল টাইম স্টুডেন্ট থাকে। ও আচ্ছা, তো এই আইসিএমটা কোনো আইসিএম এ যে তো এটা যখনই আসে আসার পরে যখন দেখে যে আবার একটা কলেজের থ্রুতে আবার ইউনিভার্সিটিতে ঢুকতে হবে, অনেকে একটা সেমিস্টার করার পর অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে মনে হয় যে না এর থেকে ডিপ্লোমা চলে যায়, অনেকে ড্রপ আউট হয়ে যায়, অনেক ভার্সিটিতে মুভ করে ফেলে, তো নিজেকে ঠান্ডা বেশি নিয়ে থাকতে পারবো না মেন্টালিভাবে, অনেকে মানে প্রস্তুতি নিয়ে নেয় না থাকবো না এখানে। না আরেকটা ব্যাপার হলো যে আসলে বাংলা মিডিয়াম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে, এসে হঠাৎ করে আসলে বুঝতে বুঝতে তার একটা সেমিস্টার চলে যায়, সে কিছু বুঝে উঠতে পারে না, রেজাল্ট খারাপ করে ফার্স্ট সেমিস্টার হয়তো। কিন্তু তুমি তো এখানে একদম ব্যতিক্রম আমি দেখলাম, আমার জানার মতে যে তুমি একবারেই সবকিছু পাস করে ফেলছো। জি, তো এটা তো দারুণ একটা ব্যাপার। তো আরেকটা জিনিস ধরো আইসিএম এ তো আগে যেমন তুমি বললা যে কাজের সুযোগ ছিল না, এখন একটা সুন্দর কাজের সুযোগ হিসেবে ওয়ার্ক পারমিট পাচ্ছে, তার মানে স্টুডেন্টদের জন্য তো একটা দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে, এখন সিচুয়েশনটা খুবই ভালো। বাট করোনা না আসলে হয়তো ভাই এই দুই সেমিস্টার আরো অনেক স্টুডেন্ট আসতো। হ্যাঁ, করোনার কারণে তো বাংলাদেশ থেকে ক্লাস করতে হচ্ছে, বাংলাদেশ থেকে অনেকে ক্লাস করতেছে, অনেকে ইভেন্টুয়ালি করতেছে না, ডিফার দিচ্ছে একটা পর একটা সেমিস্টার। তো এইখানে কি ছাত্র যে তুমি যে মানে তোমার এক্সপিরিয়েন্স কি, এখানে কি এই কাজ করে কি খরচ মেটানো সম্ভব, মানে কি কি ধরনের খরচটা কাজ করে মেটানো সম্ভব? আচ্ছা, এখানে পার্ট টাইম জব যেটা আছে, পার্ট টাইম জব করে আসলে পার্ট টাইম জবটা ফুলি হচ্ছে ভাগ্যের উপর, মানে এমনও আছে যে আসার তিন চার দিনের মাথায় ল্যান্ড করে তিন চার দিনের মাথায় সে জব পেয়ে গেছে, আবার এমনও আছে যে ছয় মাস হয়ে গেছে এখনও ওয়ার্ক মানে ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও জব পাচ্ছে না, তো এটা ফুলি ভাগ্যের উপর। এখন কিন্তু যে জব পাচ্ছে সে অবশ্যই তার নিজের অ্যাকোমোডেশন লিভিং এক্সপেন্স যেগুলো আছে সেগুলো তুলতে পারবে,
বাট টিউশন ফিটা তোলাটা অনেকটা বলা যায় যে খুবই কষ্টকর এটা এটা তুলতে পারবে কিন্তু সেটা হচ্ছে যে সেমিস্টার ডিফার দিতে হবে একটা একটা করতে হবে কাজ করতে হবে এইভাবে করে করে যদি তার মানে তিন বছরের কোর্স ছয় বছরে যদি কেউ কমপ্লিট করে তাহলে সম্ভব আর এখানে তো ধরো এই যে তুমি তো আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেশন ওয়ালমার্টে গত উইকে জয়েন করছো তো এটা তো একটা দারুণ নিউজ তো এটার জন্য কি খুব কষ্ট হয়েছে চাকরি পাইতে না হঠাৎ করে দেখলাম যে একটা ভ্যাকেন্সি খালি আছে কিনা তো এটার আগের দিন আমাকে ইন্টারভিউ কল আসছিল আচ্ছা তো এরপরে তো এসে ইন্টারভিউ দিলাম হয়ে গেছে এখন তো আলহামদুলিল্লাহ নেক্সট উইক থেকে আসলে জব শুরু আলহামদুলিল্লাহ এটা তো একটা গুড নিউজ এখন আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো যে আচ্ছা এই যে কাজ করে ধরো তোমরা যে আছো এখানে তোমাদের মান্থলি কেমন মিনিমাম খরচ একটা স্টুডেন্টের মানে থাকা এবং খাবারে যায় 200 টাকা 500 টাকা টোটাল ফোন বিল 100 টাকা মানে একটু বাড়াই ধরলাম আমি ফোন বিলটা যদি কেউ নতুন ফোন নেয় সেক্ষেত্রে 100 টাকা লাগবে একটা প্ল্যানে নিলে 100 টাকা দিতে হবে সেক্ষেত্রে 600 টাকা বাস পাস 100-700 আরও তো টুকটাক কেনাকাটা থাকি বাসা জিনিস যদি কেনা বাইরে কোনো খাওয়া দাওয়া যদি কেনা করা লাগে তো 800-900 টাকা আসলে হয়ে যায় যে গাড়ি থাকে কারো সেক্ষেত্রে 1000 টাকা ক্রস করবে দেখা যায় 1100 টাকা কিন্তু এখানে তো আসলে না গাড়ি থাকলে একটা সুবিধা যে বাস পাসে 100 টাকা বাঁচলো বাস পাসে 100 টাকা বেঁচে গেলো তো সেক্ষেত্রে দেখা যায় যে 1000 টাকা থেকে 1100 টাকা মতো খরচ হচ্ছে হ্যাঁ কিন্তু ইন্স্যুরেন্স থাকে 200 টাকার মতো তেলের খরচ থাকে কিছুটা কিন্তু একটা স্টুডেন্টের গাড়ি থাকলে তো তার অনেক সুবিধা আছে সেইখানে ডেলিভারি জব করতে পারবে সেই ডেলিভারি জবটা ইনকামটা বাড়তে পারবে যে কোনো জায়গায় তাড়াতাড়ি যেতে পারবে স্যার গুলো আমাদের যে ওয়েদার বাস ও কমপ্লিট করে কিন্তু একটা জিনিস হলো যে যারা স্টুডেন্ট হিসেবে আসতে চায় কোন জিনিসটা তাদের আসলে করে আসা উচিত বাংলাদেশ থেকে তোমার কি মনে হয় আমার মনে আমার প্রথম অ্যাডভাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স করে নেওয়া আসা অবশ্যই সবার আগে আমার অ্যাডভাইস এবং শুধু লাইসেন্স করে আসা নয় শিখেও আসা উচিত অবশ্যই শিখে আসা হচ্ছে এমন না যে পরীক্ষা টিকা না দিয়ে বাংলাদেশ থেকে লাইসেন্স একটা বের করে নিয়ে চলে সেরকম অবশ্যই শিখে আসতে হবে ড্রাইভিং লাইসেন্স এখানে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানকার লাইসেন্স পেতে হলে প্রায় 1 বছর লেগে যাবে যদি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স না থাকে তো বেশ ডিফিকাল্ট অ্যান্ড লাইসেন্স ছাড়া চালানো তো অবশ্যই ক্রিমিনাল অফেন্স তো অবশ্যই লাইসেন্স বাংলাদেশে এটা নিয়ে আসা উচিত আর কি বলবো আর যদি ভালো হয় সেক্ষেত্রে যদি 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 প্রোগ্রামের কথা বলি যদি একেবারে কথা বলি তাহলে ম্যাথের বেসিক একটু ভালোভাবে নিয়ে আসলে হয় কারণ এখানে কিছু কিছু কোর্স থাকে ম্যাথ 103 ম্যাথ 09 ম্যাথ যে প্রি লেভেলের কোর্স এগুলো তো অনেক খারাপ করে শুরু থেকে অনেকে ভয় পেয়ে যায় এই কোর্সগুলো করতে গিয়ে অনেকে অ্যাক্টিভেট করা লাগে তো এই কোর্সগুলোর সম্পর্কে আইডিয়া নিয়ে আসলে মনে হয় আমার কাছে না কিন্তু আমাদের আমি যতদূর জানি আমাদের এশিয়ানরা তো ম্যাথে খুব ভালো করে খুব ভালো এখন এখানে আসার পর আমি যখন দেখছি যে আমার যখন করা লাগেনি কারণ আমার এইচএসসি ছিল সায়েন্সে এবং আমার হায়ার ম্যাথ ছিল জেনারেল ম্যাথ ছিল আমার ম্যাথ কোর্স করা লাগেনি বা যারা কমার্সে ছিল বা আর্টসে ছিল তারা যখন আসে তাদের তো ম্যাথ ছিল না থাকলেও জেনারেল ম্যাথ ছিল বাট সেরকম মতো রেজাল্ট হয়নি তো সেক্ষেত্রে তাদের এখানে আসা করে যে এন্ট্রি লেভেলের কোর্স যেগুলো আছে প্রি ক্যালকুলাস প্রি ম্যাথ টাইপের কোর্স করা লাগতেছে ওই কোর্সগুলো কি ডিফিকাল্ট হয় এবং কারণ এগুলো হচ্ছে সব কী বলবো একদম শুরু থেকে করাই তো অনেকে ভুলে যায় তার মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে সবচেয়ে ভালো সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে সায়েন্স থেকে যে কোনোটা যাওয়া যায় প্লাস এসে ইজিলি কোপ আপ করাটা ইজি হয় কনক্লুশনে আসতেছি তার মানে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় আলহামদুলিল্লাহ তাহলে সে আইসিএমএ আই হলো আর না হলে তারপরেও যদি অন্য ব্যাকগ্রাউন্ডে আসতে চায় সে যেন আইএলটিএসটা ভালো করে সরাসরি ইন্ডাস্ট্রি টু সাবজেক্টে আসে এক্স্যাক্টলি সে এখন বিষয়টা হচ্ছে যে আইসিএম খারাপ না বাট আইসিএম আমাদের সেমিস্টারে খারাপ ছিল কারণ ওয়ার্ক পারমিট পাচ্ছিলাম না কিন্তু এখন তো খুবই ভালো এখন খুবই ভালো কারণ ভিসা রেশিওটা অনেক বেশি ভার্সিটি দিলে হয়তো বা ভিসাটা নাও আসতে পারে চান্স 50-50 থাকে বলা যায় কিন্তু আইসিএমই দিলে দেখা যায় চান্সটা অনেক বেশি আচ্ছা তোমার কি কোনো জানা আছে এই সম্পর্কিত যে আইসিএমই কেউ আসতে হচ্ছে কিন্তু তার একটা স্টাডি গ্যাপ বিরাট চলে গেছে ওকে যেমন আমার নিজেরই ছিল আমার স্টাডি গ্যাপ বলতে কি আমার 2018 সালের জুলাই মাসে আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে জুন জুলাই আগস্টের আগস্ট জুলাই মাসের দিকে তো রেজাল্টই দিল আমাকে না 18-তে পরীক্ষা দিলাম 19-এ রেজাল্ট দিল
2019 এ রেজাল্ট দিলো, এখন আমার প্রায় 4 মাস বা 6 মাসের মধ্যে স্টাডি গ্যাপ পড়ে গিয়েছিল, একটা সেমিস্টার লস করলাম প্লাস আরো একটা সেমিস্টারের মতো, মানে 8 মাসের মতো লস। না না, তোমার এটা আমি বলতেছিলাম, তোমারটা তো এটা কারেন্ট, এটা তো ধরো তুমি আসতে বা এই সময়টা, এটা না অনেকের আছে না 3 বছর 4 বছর স্টাডি গ্যাপ, সেই ক্ষেত্রে কি এদের কোনো সুযোগ আছে? ভ্যালিড রিজন দেখাই তবে এক্সটেনশন দিতেই হবে, তাহলে হবে না, কারণ কেউ যদি ভর্তি হয় অন্য কোনো ভার্সিটিতে সেখান থেকে যদি ড্রপ আউট হয়ে যায়, বাট সেই কাগজপত্র দেখাতে হবে যে আমি ওই ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম বাট আমি কন্টিনিউ করি না, আমি এখন বাংলাদেশে। কিন্তু কেউ গ্রাজুয়েশন করার পর তার আইসিএম এ ভর্তির সুযোগ না, না 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 তাহলে আমরা যেটা দেখতেছি যে আইসিএম এখন হলো খুবই একটা সুন্দর আসার জন্য, যেহেতু ওয়ার্ক পারমিট পাচ্ছে সবচেয়ে বড় কথা, যে তার মানে তারা টিউশন ফিতে আনলে এবার প্রথম 2-3 মাসের খরচ নিয়ে আসলে এরপর হয়তো থাকা খাওয়াটা তারা ম্যানেজ করতে পারবে, খাওয়াটা ম্যানেজ করতে পারবে, এবং যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় আলহামদুলিল্লাহ কোনো চিন্তা নাই, অ্যাটলিস্ট উতরায় যাবে। হ্যাঁ সেটাই আর কি, কোপ আপ করতে পারবে ইজিলি আর কি। কিন্তু আর্টসে হইলে প্রথমে আসে আসলে ডিউটা, আসার পরে আসলে যদি ইংলিশে অবশ্যই ভালো থাকে সেক্ষেত্রে সব জায়গা থেকেই আসলে একটা মানে ভালো পজিটিভ সাইন দেখতে পারবে, কারণ দেখা যাবে যে জবের ক্ষেত্রে ইন্টারভিউতে গিয়ে একটা ভালোভাবে কথা বলতে পারবে বা একটা একটা ভালো কমিউনিকেশন হবে, সেক্ষেত্রে করা ইজি হবে। তো আমরা অনেক কথা বললাম, আমরা পরবর্তীতে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এখানেই মনে হয় শেষ করি। তো থ্যাংক ইউ, তুমি অনেক কষ্ট করলা এই আজকে আসার পর, আমাদের এই উইনিপেগের আবহাওয়া তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, আমরা যখন আসি তার কিছু আগে সুন্দর আবহাওয়া ছিল, এখন বৃষ্টি হচ্ছে আবার আবহাওয়া খারাপ হয়ে গেছে। তো আমরা আজকের মতো এখানেই, পরবর্তীতে আবার কোনো এক বিষয় নিয়ে আলোচনা করবো মেয়েদের সঙ্গে। বাংলাদেশি ক্যানাডিয়ান ফ্যামিলি ব্লগস, এই চ্যানেলটাতে মূলত কুকিং এবং ক্যানাডার বিভিন্ন এলাকার ট্যুর, বিভিন্ন প্রভিন্স ট্যুর এবং আঙ্কেলে হচ্ছে আপনার ইমিগ্রেশন সংক্রান্ত কথাবার্তা বলে থাকে। তো এই তিনটা বিষয়ে অবশ্যই মানুষের সবার আগ্রহ আছে এবং অবশ্যই আরও নতুন কিছু নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।